Hello everyone, I'm Abu Sayem FCCA, I'm ACCA-SBL instructor. I'm onek bochor dhore P1 and P3 poriye achi. I'm onek student amar kache P1 P3 koreche. SBL exam ta jehetu samne asche, ami SBL niye kichu kotha bolte chai. I'm quite sure the teachers or the instructors you have gone to তারা তোমাদেরকে হচ্ছে এসবিএল এ কিভাবে পাস করতে হবে সেটা গাইডলাইন দিয়েছে তারপরে বলছি এখানে যেহেতু প্ল্যানিংটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ওয়ান আওয়ার প্ল্যানিং টাইম থাকে এবং সেটা যে যেভাবে ইউটিলাইজ করতে পারবে তার অ্যাকচুয়ালি ফেটটা অনেকটা ওই প্ল্যানিং এর উপরই ডিপেন্ড করবে obviously do not forget about CK smarts skepticism evaluation analysis commercial equipment এই জিনিসগুলো যেন অ্যাপ্লাই করে ওই সি কেসের মার্কসটা গেইন করছে বিকজ এখানে প্রায় 20 মার্কস আছে এবং সো এক্সামে কোয়েশ্চেন অ্যাপ্রোচ করার সময় কোন সি কেস মার্কসটা এখানে টেস্টেড হবে সেটা ধারণা নিয়ে ওই মার্কসটা গেইন করার চেষ্টা করো 100 মার্কসের আনসার করার চেষ্টা করো বিকজ প্রিডোমিনেন্টলি এটা একটা থিওরি পেপার সো মার্কস ছেড়ে আসলে ক্যালকুলেশনস যে পেপারে আছে ওই পেপারগুলোর কম্পারিজনে পাস করাটা ডিফিকাল্ট হয়ে যায় আর যারা সামনের সেমিস্টারে এসবিএল দেওয়ার প্ল্যান করছো তাদের জন্য বলছি আমি এডবেস প্রফেশনালসে June 2019 সেশনে এসবিএল পেপারটা নিব আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ এ কনসালটেন্ট অফ ডিফারেন্ট কোম্পানিজ অ্যাজ ওয়েল অ্যাজ মাই টিচিং এক্সপিরিয়েন্স অফ P1, P3 অ্যান্ড এসবিএল ফর লং টাইম আমি সেই জিনিসগুলো অন টপ অফ দ্যাট I had to seek for SBL exam myself to be instructor of SBL. So, সব মিলিয়ে আমি চেষ্টা করব যাতে ওই বিশাল সিলেবাসটা খুব কম সময়ে আয়ত্ত করে এক্সাম টেকনিকগুলোর উপরে কীভাবে ফোকাস করা যায় বিকজ প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস দ্যাটস দি থ্রি থিংস দ্যাট হেল্পস এভরি স্টুডেন্ট টু পাস SBL. So, I welcome all of you to Edbase Professionals to have your SBL learning. Thank you all.